হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা রিং আইডির একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর এই বিষয়টা আসলে সকলের জন্য জানা জরুরি। তো এই বিষয়টা হচ্ছে আপডেট সংক্রান্ত, এবং রিং আইডির যত ধরনের সমস্যা আছে এই সকল সমস্যার সমাধান স্বরূপ ভিডিওটি তৈরি করা। তো দেখেন, আমরা যারা রিং আইডি ব্যবহার করি, আপনারা জানেন যে আমরা কিন্তু অনেক বেশ কয়েকদিন যাবৎ ঝামেলার ভিতরে আছি। তো আজকে আপনারা খেয়াল করবেন যে কালকে রাত থেকে একটা নতুন নিউজ আপনাদের সামনে আসছে যে রিং আইডির যে মালিক বা সিইও, সে কিন্তু আজকে আপনাদের সামনে আসবে, অর্থাৎ লাইভের মাধ্যমে আপনাদের সামনে এসে আপনাদের সমস্যার কথা সে তুলে ধরবে, এবং এই সমস্যার সমাধান আর কীভাবে পাবেন আপনারা সেটাও ব্যাখ্যা করবে। তো এই জিনিসটাই মূলত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখেন যে রিং আইডিতে যে ধরনের সমস্যা আমরা ফেস করছি, আমরা গত তিন দিন যাবৎ পাঁচটার বেশি ভিডিও কিন্তু আমরা প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি না। তো নানান মানুষ নানান ধরনের প্রশ্ন করে থাকে যে সার্ভার কখন ঠিক হবে, ভিডিও আমরা কখন ভালোভাবে দেখতে পারবো, আমরা ক্যাশ আউট কখন দিব, অফিস ক্যাশ আউট কখন চালু হবে, বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু করে। তো তাদের উদ্দেশ্যে, অর্থাৎ সকল রিং আইডির উদ্দেশ্যে, রিং আইডির ব্যবহারকারীর উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, আজকে রাত দশটায়, অর্থাৎ আজকে 27 তারিখ রাত দশটায় রিং আইডি সিইও লাইভে আসবে। অর্থাৎ রিং আইডির মালিক, আপনারা জানেন যে দুইজন মালিক আছে, তার থেকে একজন আজকে লাইভে আসবে। আপনাদের যত ধরনের প্রশ্ন আছে দয়া করে আপনারা আজকে সরাসরি তার কাছে প্রশ্ন করবেন। এখন দেখা যাচ্ছে আমাদের কাছে অনেক সময় অনেক প্রশ্ন এমন জানতে চাওয়া হয় যেগুলো আসলে আমরা বললেও সে অনুপাতে সমাধান হয় না। তো আসলে এ কারণে আমি বলবো যে যত কিছু জানার আছে আজকে আপনারা সরাসরি জানতে পারবেন, এবং সকল সমস্যা আমরা আশা করি আজকে রাত দশটায় এই লাইভের মাধ্যমে সমাধান পাবো। কারণ কি, আমরা যে সকল সমস্যায় পড়ি আজকে আমরা সরাসরি এই সমস্যাগুলো নিয়ে তার কাছে প্রশ্ন করব, সে আমাদের সঠিক সমাধান দিয়ে দেবে। কারণ কি, সে রিং আইডি কর্তৃপক্ষের একজন, সেই পারে একমাত্র এই সকল সমস্যার সমাধান দিতে। তো আজকে যেহেতু আমরা সুযোগ পেয়েছি, আজকে এই সুযোগটা আমরা কাজে লাগিয়ে নেব। আপনারা দেখছেন এখানে টাইম লেখা দেখাচ্ছে যে কত সময় পরে আপনারা যোগাযোগ করতে পারবেন। এখনও আপনাকে 13 ঘন্টা অপেক্ষা করতে হবে, অর্থাৎ রাত 10টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এই লাইভটা দেখার জন্য। তো যেহেতু আমরা আজকে একটা বিশাল একটা সুযোগ পেতে যাচ্ছি, তো এই সুযোগটা আমরা সকলে কাজে লাগিয়ে নিতে চাই। আমি সকল রিং আইডি ব্যবহারকারীদেরকে বলতে চাই যে আপনারা মাথা ঠান্ডা করে আপনাদের সমস্যাগুলো ভালোভাবে উপস্থাপন করবেন। এখানে আসলে মাথা খারাপ করে বা চেঁচামেচি করে কোনো সমাধান কিন্তু পাওয়া যাবে না। আপনারা ঠান্ডা মাথায় ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন, যাতে সমস্যাটার সমাধান আমরা সকলে পাই। এখানে যেহেতু আজকে লাইভের একটা অপশান আসছে, তো এই অপশানটা আমার মতে, এই অপশান যেহেতু আসছে এটা সম্পূর্ণভাবে 100% কাজে লাগানো আমাদের উচিত। কারণ এরকম সুযোগ কিন্তু সবসময় আসে না। আপনারা দেখছেন যে মালিক পক্ষ কখন একটা লাইভে আসবে, যখন বড় ধরনের কোনো সমস্যা তৈরি হবে তখন, এর আগে কিন্তু আসবে না। তো যেহেতু সে আজকে লাইভে আসবে, আমরা চেষ্টা করব আমাদের সকল সমস্যা ভালোভাবে তুলে ধরার। তো এটাই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে রাত দশটায় আমরা কীভাবে সমস্যার সমাধান পাবো। রাত দশটার সময় আমাদের যে লাইভটা হবে, আমরা সকল সমস্যা তুলে ধরবো। আশা করি আমাদের রিং আইডির মালিকপক্ষ এই সমস্যার সমাধানগুলো সঠিকভাবে দিয়ে দেবে। তো আমরা সে পর্যন্ত অপেক্ষা করি, আর আশা করি আজকের ভালো কিছুই পাবো আমরা রাত দশটার পরে লাইভ শেষে। তো সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।